প্লাজমা এন্ড সিরামের পার্থক্য পর্যন্ত হয়ে গেছে তাই না? পরে আসছেন একদম লাস্ট থেকে বলেন সাজন সাহেব, বলেন ব্লাড কাকে বলে? যা রক্ত রস এবং রক্তকণিকা নিয়ে গঠিত। এত দেরি কেন, নাম ডাকা শেষ? স্যার আপনার প্রশ্ন ধরা শেষ হয় না। বলেন প্লাজমা কাকে বলে? বসিন মাদি সাহেব, এখান থেকে ফ্যানের সুইচটা দিয়ে দেন। স্যার বলেন প্লাজমার সিরামের পার্থক্য কি? বলেন না। হিমোগ্লোবিন কাকে বলে? হিমোগ্লোবিন কাকে বলে? করেন নাই? আচ্ছা বসেন, পড়তে হবে স্যার। ইয়া বলেন হিমোগ্লোবিন কাকে বলে? আচ্ছা আপনি বলেন, আমাদের যে প্লাজমার অংশটা আছে তাই না, ব্লাড সেল এবং প্লাজমা, ব্লাড সেলের অংশটুকু বলেন তো, ব্লাড সেলে কি কি আছে? আপনাদের রেজাল্ট দিয়ে দিছি দেখছেন, আপনাদের রেজাল্ট যে দেওয়া হয়েছে, আপনি মিষ্টি খাওয়ানোর মতো রেজাল্ট করছেন। আচ্ছা জোরে বলেন, কি ব্যাপার, পড়া কমাই দিচ্ছেন নাকি? বসেন। বলেন আমির হামজা, প্লাজমার অংশটা বলেন। দুই অংশ নিয়ে গঠিত, দুইটা অংশ নিয়ে, কি কি? অর্গানিকের মধ্যে সোডিয়াম পটাশিয়াম কি কি প্রোটিন থাকে, প্রোটিন গুলোর নাম বলেন। বলেন লিউকোসাইট কাকে বলে? কি বললেন, ইয়া বলেন লিউকোসাইট কাকে বলে? ভেরি গুড। বলেন লিউকোসাইটের নরমাল কাউন্ট কত? চার হাজার থেকে। ডিফারেন্সিয়াল কাউন্ট কত? নিউট্রোফিল। বলেন নাই ডিফারেন্সিয়াল কাউন্ট, নিউট্রোফিলের ইয়া কাজ বলেন লিউকোসাইটের।
পড়তে হবে, ইতিমালাকা পড়তে হবে। ভাই স্যার আপনি বলেন। স্যার এই যে সামনে আপনি জানেন আজকে ব্লাড পড়া ছিল, ব্লাডের জিনিসগুলো তো আপনার পাড়ার কথা তাই না, অনেকদিন ধরে ব্লাড নিয়ে কাজ করেন আপনি। বলেন সিরাম কাকে বলে? আমরা তো সব প্যাথোলজি টেস্টে দেখি, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম এটা, সিরাম ওইটা, তাই না? সিরাম কাকে বলে এটা জানতে হবে তো। প্লাজমা কাকে বলে এটা বলেন তো। প্লাজমা হচ্ছে সেলবিহীন তরল অংশকে প্লাজমা বলে, তাই না? সিরাম কাকে বলে তাহলে? সিরাম তো স্যার ওই ব্লাডের যে একটা প্লাজমার সিরামের মধ্যে পার্থক্য কি? প্লাজমার সিরাম তো একই স্যার, ব্লাডের যে সিরাম এক হলে নাম দুইটা আলাদা কেন? এক হলে নাম দুইটা আলাদা হতো, একই হলে তার নাম আলাদা হওয়ার কি দরকার? প্লাজমা এক জিনিস, সিরাম কি আরেক জিনিস? আপনি বলেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড সিরাম? স্যার প্লাজমা হচ্ছে স্যার যে রক্তের যে অংশে ব্লাড সেল থাকে না সেটা হচ্ছে প্লাজমা, এবং সিরাম হচ্ছে যে ব্লাড থেকে রক্ত জমাট বাঁধার যে প্লাজমা থেকে প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার যে উপাদান বাদ দিলে যা থাকে তা হচ্ছে সিরাম। তারপর পার্থক্য বলেন, এটা তো সংজ্ঞা গেল, আর কি আছে? কোন উপাদানটা থাকে না যেটা প্লাজমাতে থাকে সিরামে থাকে না? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন প্লাজমা সিরামে থাকে, হিমোগ্লোবিন তো আগে রক্তে তো আরবিসি কি ব্যাপার? পড়াশোনা তো আগে থেকে কমাই দিয়েছেন। ম্যাডাম বলেন, বসেন। প্লাজমা সিরামের পার্থক্য কি? প্লাজমা হচ্ছে ব্লাড সেল থাকে আর সিরামে হচ্ছে ব্লাড সেল থাকে না। প্লাজমাতে ব্লাড সেল থাকলে আর এটা প্লাজমা হলো কেমনে? কিচ্ছু হচ্ছে না। ম্যাডাম বলেন প্লাজমা সিরামের মধ্যে পার্থক্য কি? ব্লাডের সেলবিহীন অংশকে প্লাজমা বলে আর ব্লাডের সেলবিহীন অংশ থেকে এখন তো দেখে বলার অপশন নাই। বলেন রক্ত কণিকা তিনটার নাম বলেন। রক্তে তিনটা সেল থাকে না, সেল তিনটার নাম বলেন। ব্লাড সেল গুলোর নাম কি? রক্ত কণিকার তিনটা নাম আছে না, নিউক্লিয়াস তো কোষ, রক্তের কাজ বলেন। রক্তের কাজ কি? আচ্ছা বলেন লিউকোসাইট কাকে বলে?
প্লাজমা প্রোটিন কাকে বলে? ডাব্লিউবিসি কত প্রকার? নাম বলেন কি কি? ডাব্লিউবিসি ব্লাড সেল প্লাজমা। আচ্ছা বসেন, পাশের জন বলেন ডাব্লিউবিসি কত প্রকার? পরের নাই, হিমোগ্লোবিন কাকে বলে? ব্লাড কাকে বলে এটা বলেন? এবং রক্তের পিএইচ কত? রক্তের কাজ কি জোরে বলতে হবে? ঝগড়া লাগলে ঠিকই ছিল, জোরে বলেন জোরে। রক্তের কাজ, বসেন পাশে, বলেন ম্যাডাম রক্তের কাজ কি? রক্ত কাকে বলে? প্লাজমা প্রোটিন কাকে বলে? প্লাজমা প্রোটিন, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কি? প্লাজমা প্রোটিন। বলেন থ্রম্বোসাইট কাকে বলে? হবে না কেন, বসেন, পড়তে হবে, না পড়লে কোনো লাভ নাই, বন্ধুত্ব পড়াশোনার জন্য হবে, ঠিক আছে? না পড়ে গাদা হওয়ার জন্য বন্ধুত্ব করে লাভ নাই। স্যার বলেন হিমোগ্লোবিন কাকে বলে? তাই না? হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত? আরবিসি কাকে বলে? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির কাজ কি? ব্লাড কাকে বলে? ব্লাড সব একটা শিখে নিচ্ছেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গরুর রচনা না? ব্লাড কাকে বলে? এটা তো ব্লাডের কাজ বলতেছেন। ব্লাডের পিএইচ কত? ব্লাড সেল গুলোর নাম বলেন। এমনি পড়লে কিছু হবে স্যার? বলেন, ব্লাড তো বলতেছি আপনাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক, তাই না? ব্লাড সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি কি জানবেন? আমাদের শরীরে এমন কোনো ফাংশন হয় যে ফাংশনটা উইদাউট ব্লাডে সম্ভব? তাহলে ব্লাড সম্পর্কে যদি আপনি না পড়েন, ইন্টারেস্ট না থাকে ভিতরে, ক্ষুধা না থাকে, তাহলে পড়া মনে থাকবে কি? বসেন বসেন, কোনো অজুহাত দিয়ে লাভ নাই। ম্যাডাম আপনি বলেন ব্লাড সেল তিনটার নাম বলেন। থেমে যাওয়া সাইট, বলেন তিনটা ব্লাড সেলের কাজ বলেন। নেক্সট ক্লাস থেকে পড়া না পারলে শাস্তি দিব, ঠিক আছে? পুরো ক্লাস দাঁড়ায় দাঁড়ায় করতে হবে। দেখেন, পড়া না পারাটাকে ফ্যাশন বানানো যাবে না, তাই না? একটা সময় এরকম থাকে যে পড়া না পারলে সবাই দাঁড়ায়, আমি আর পড়া শিখবো কেন, আমিও দাঁড়াবো। কারণ তখন কি, সবাই যদি দাঁড়ায় একজন বসে থাকলে আরো লজ্জা লাগে, দূর বসে আছি। একটা জিনিস বুঝেন যে আপনি এখানে আসেন এত কষ্ট করে, যদি এসে
না পড়েন, এটা আপনি না শিখলে আপনাকে কে শিখাবে? ঠিক আছে, ইউ আর ম্যাচিউরড এনাফ, তাই না? এসএসসি পরে এখানে আসছেন, আপনাকে জোর করে পড়ানোর কিছুই নাই। কারণ এখন যেটা পড়তেছেন এটার জন্য আপনাকে একেবারে যতদিন থাকবেন ততদিন বকাঝকা করা হবে, এখন তো বকতেছি না। বাট এরপরে যখন এটা না পারবেন, কোনো রোগের সময়, কোনো টেস্টের সময়, যে আরবিসি পারেন না, আরবিসি নর্মাল রেঞ্জ পারেন না, আরবিসির কাজ পারেন না, তখন তো বকাঝকা করবেন। ঠিক আছে, যে আগ্রহ নিয়ে আপনি আসেন সেই আগ্রহটা তখন আর থাকবে না যখন আপনি কি বেসিক জিনিসগুলো না জানবেন। ঠিক আছে, আর আপনি এমন একটা কাজের সাথে জড়িত, যে কাজের সাথে জড়িত যারা থাকবে, ঠিক আছে, তাদের বাধ্যতামূলক কি এই বিষয়গুলো জানতে হবে, না জানলে ওই কাজটা করার ইথিক্যাল যোগ্যতা আপনার নাই। ঠিক আছে, আপনি হসপিটালে নার্সিংয়ের কাজ করতেছেন, আপনাকে কি করছে, বেসিক হাতের কিছু কাজ শিখিয়ে দিয়ে আপনাকে দিয়ে কি তারা কাজ করিয়ে নিচ্ছে, তাই না? আপনার ভিতরের সেলফ ডেভেলপমেন্ট না থাকার কারণে কিন্তু আপনাকে ওখানে ওরা আটকায় রাখবে, ইউক্রেনের মতো করবে আপনাকে। ঠিক আছে, সবাই অনেক আশা দিবে, কোনো আশা ফিল আপ করবে না কেউ, তাই না? যেখানে আসেন সেখানেই থাকতে হবে, আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, ডেভেলপমেন্ট করার জন্য আগে সেলফ ডেভেলপমেন্ট লাগবে। আপনি আগে নিজের ভিতরে নলেজগুলোকে কি করেন, ডেভেলপ করেন, এরপর আপনি ডেভেলপমেন্ট অনেক চান্স পাবেন। আপনার মধ্যেই কিছু নাই, তাহলে আমি আপনাকে দিয়ে যত কমে পারি যত কাজ কি করাই নিতে পারি। ঠিক আছে, বি অ্যালার্ট, সেলফ ডেভেলপমেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, তা না হলে আপনি কোথাও যেতে পারবেন না। ঠিক আছে, আপনি কাজ করতেছেন, আপনি অনেক কিছু জানেন, এটা আলাদা বিষয়। ঠিক আছে, আপনি নার্সিং এর কাজ করবেন, আপনি প্যারামেডিক্স এর কাজ করবেন, রোগী নিয়ে কাজ করবেন, ব্লাড কাকে বলে জানেন না, ব্লাডের সেল কাকে বলে জানেন না, শুধু জানেন অ্যাজিথ্রোমাইসিন। ঠিক আছে, এটা দিয়ে কিচ্ছু হবে না। বসেন, মিরাজ, আমি এখন যত কথায় বলি মেইন কথা একটাই, ঠিক আছে, আপনি প্রথম সেমিস্টারে ফাঁকি দিলে প্রত্যেক সেমিস্টারে ফাঁকিতে পড়বেন। কারণ এমন কোনো রোগ নাই যে রোগটা আপনার বডিতে হবে না, নাকি বডির বাইরে রোগ নিয়ে আমরা চিন্তা করব। ডায়রিয়া কি অন্য জায়গায় হবে? সকল রোগ বডিতেই হবে। তাহলে বডি যদি আপনি না জানেন, রোগগুলা কিভাবে জানবেন? আবার এমন কোনো ওষুধ নাই যে ওষুধ বডিতে কাজ করবে না। তাহলে সব কিছু কাজও করবে বডিতে, রোগও হবে কোথায়? বডিতে। তার মানে যতদিন পর্যন্ত রোগ থাকবে, যতদিন পর্যন্ত ওষুধ থাকবে, ততদিন পর্যন্ত কি বডি লাগবেই। বডিটা যদি আপনি ভালো করে না পড়েন, আপনার লিভার কি কাজ করে, তাহলে লিভারের বিভিন্ন রোগ হলে কি সমস্যা হয়, ওই কাজগুলো হবে না। তা এখন আমি যদি নাই জানি লিভার কি কাজ করে, তাহলে কাজ না হলে আমি বুঝবো কিভাবে যেটা লিভারের কাজ না কিডনির কাজ? ঠিক আছে, একটু অ্যালার্ট হন, প্রথম সেমিস্টারটা একটু ভালো করে পড়েন, কারণ এটার উপরে আপনার পরবর্তী জিনিসগুলো কি ডিপেন্ড করতেছে। আপনি এমনি আসলে গেলে পাশ করে বের হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। ডিপ্লোমাতে আপনাকে কেউ আটকায় রাখবে না। কার টাকা পড়ছে আপনাকে আটকায় রাখে প্রতিষ্ঠানে টাকা নষ্ট করা? আপনি আসতেছেন, ক্লাস করতেছেন, লাইট খরচ, ফ্যান খরচ, যদি সবগুলো প্রথম দিনই পাশ করে দেওয়া যেত আর ভালো হইতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি পাশ করে বের হয়ে যাবেন, কিন্তু আপনার শেপের কোনো চেঞ্জ হবে না। আপনার সাইজ, আকার, আকৃতি, আপনার অ্যাটিটিউড, আপনার গেট আপ, আপনার কথা বলার ধরন, আপনার নলেজের ডিপনেস, কোনো কিছুরই চেঞ্জ হবে না। যেভাবে আসছিলেন, তিন বছর গল্প গুজব করছেন, আবার ওইভাবে কি হয়েছে, বের হয়ে গেছেন, কোনো লাভ হবে না। ঠিক আছে, যেহেতু এটা আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন, তাই না? আপনার ফ্যামিলিতেও তো কত জিনিস দরকার, তাই না? হঠাৎ করে মাঝরাতে কি আপনার ছেলেটা ডায়রিয়া হয়েছে, এখন এটা ডায়রিয়া না কলেরা, আমাকে কি হসপিটালে নিতে হবে না নিতে হবে না, তো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, কারণ ডায়রিয়ার কারণ এক ধরনের, কলেরার কারণ কি আরেক ধরনের। কোন জায়গায় অ্যান্টিবায়োটিক দেওয়া, জ্বর আসছে আপনার, এখন এই জ্বর অ্যান্টিবায়োটিক খাবেন কি খাবেন না, দিবেন কি দিবেন, এটাও তো আপনার বোঝা উচিত। ঠিক আছে, শুধু এরকম না যে আপনি দুনিয়া সব মানুষের উপকার করে বেড়াবেন, আগে নিজের উপকার করেন। যে আপনারও তো জ্বর হয়, এমন কি আছে যে একটা লোক আছে যার কোনো অসুখ হয় না? অসুখ তো সবারই হচ্ছে। তাহলে তো আপনি নিজের যদি অ্যাটলিস্ট নিজেরটা মেনটেন করতে পারেন, আপনার জন্য যদি কি বড় কোনো ডাক্তারের কাছে যে ঠকতে না হয়,
এতটুকু ব্যবস্থা তো আপনি নিজের জন্য করতে পারেন, তাই না? ঠিক আছে, এখন এই ব্যবস্থাটা যদি আপনি জেনে বুঝে করেন একটা বিষয়, আর অনুমান করে অন্য জনের কথা শুনেন, দেখেন আপনি যদি কোনো লোকের কাছ থেকে কোনো রোগ কোনো ওষুধ দিয়ে উপদেশ নেন, উপদেশের কোনো অভাব নাই, আপনাকে এক ওষুধ দিয়ে বলবে এটাতে তার দাদা নানি খালা সব সুস্থ হয়ে গেছে এক ওষুধেই, ঠিক আছে, এমন ভাবে মার্কেটিং করবে যে আপনাকে ভুল ওষুধ খাওয়ানোর জন্য যথেষ্ট। আপনি যদি কোনো ওষুধ নিয়ে কোনো রোগ নিয়ে সাজেশন নেন, কার কাছ থেকে নেওয়া উচিত? আপনার নানির কাছ থেকে, দাদির কাছ থেকে? ঠিক আছে, নেওয়া উচিত এমন জনের কাছ থেকে যে এই রোগটা সম্পর্কে অ্যাকচুয়াল কারণগুলো জানে, তাই না? এখন সেই ব্যক্তিটা আপনি নিজেও হতে পারেন, কিন্তু আপনি কিভাবে হবেন? আপনি তো রক্তই জানেন না। আগে বইয়ের সাথে রক্তের সম্পর্ক করেন, এরপরে বাকিগুলা, ঠিক আছে? তা না হলে আপনাদের অবস্থান কার মতো হবে? ইউক্রেনের মতো হবে, তাই না? ইউক্রেনের সাথে কি ন্যাটোর কোনো রক্তের সম্পর্ক আছে? সেই জন্য ন্যাটো কিছুই করবে না, তাই না? আপনার আগে বইয়ের সাথে কি করেন? রক্তের সম্পর্ক করেন। বলেন স্যার, যেটা পারেন সেটাই বলেন। জি বলেন। সর্বদা প্রবাহমান থাকে রক্তের সেল, তিনটা নাম বলতে পারবেন? ক্লাসটা তাহলে আমরা অনলাইনে দিয়ে দিই কিসের জন্য? পড়তে হবে স্যার, একটু পড়তে হবে, না পড়লে এত আপনাদের বকাবকি করে আমার লাভ কি? আমি তো পড়াই গেলে শেষ, আমার আপনাদেরও সময় কম লাগে, আমারও সময় কম লাগে। বাংলাদেশের স্যার এই জিনিসটা যদি চেঞ্জ হইতো তাহলে সবাই করে 8 ঘন্টা ডিউটি লাগে, যখন 14 ঘন্টা ডিউটি লাগে স্যার, সামনে 20 ঘন্টা ডিউটি লাগবে, আপনি তো 14 ঘন্টার কথা বলে মাপ পাচ্ছেন। এইভাবে যদি না পড়াশোনা করে অশিক্ষিত জাতি তৈরি হয়, অশিক্ষিত জাতির যদি 20 ঘন্টা ডিউটি করাবে, তাই না? কারণ কি, শোষণ শুধু তাদেরকেই করা যায় যারা কি শিক্ষিত না। আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে এটা করেন, ওরা সবাই শিক্ষিত, পারবেন করতে? আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে এটা করেন, ইউরোপিয়ান কান্ট্রিতে এটা হয় না। কেন হয় না? কারণ তারা আট টাইম টু টাইম সবকিছু মেইনটেইন করে। কেন হয় না? এটার কারণটা তো আমরাই, তাই না? ওদের দেশে শিক্ষার হার আমাদের দেশে শিক্ষার হার, তাই না? এখন শিক্ষার হার চেঞ্জ কিভাবে করবে আপনি যদি না পড়েন? ঠিক, আরো সামনে দিন আরো খারাপ হচ্ছে না? দেখেন পড়াশোনার জন্য, কারণ এখানে তো সবাই ভর্তি হয়েছে, টুকটাক সবাই পড়াশোনা করে, যারা ড্রপ করতেছে। স্যার আমার জব টাইম হচ্ছে 8টা, আমি 10টার আগে আসতে পারি না, তার মানে এই না যে আমি কাজ বুঝি না বা তার জন্য আমাকে দিব না। দেখেন প্রবলেম এটা না, আরো বেশি করে, হ্যাঁ প্রবলেম এটা না, স্বাভাবিকভাবে যখন আপনি একটা জব করবেন, বসেন বসেন, যখন আপনি একটা জব করবেন, জবের সাথে সাথে যখন আপনি কাজ করবেন বা পড়াশোনা করবেন আরেকটা কিছু করবেন, তখন আপনাকেই টাইম বের করতে হবে, কারণ এখন তো জবের সময়, এখন আপনার ইনকামের সময়, তাই না? ইনকামের সাথে সাথে যখন আপনি পড়তেছেন বা একটা কিছু করতেছেন, এটার জন্য সময় আপনাকে বের করতে হবে, কেউ আপনাকে সময় বের করে দিবে না, ঠিক আছে? আপনি যদি আগে একটা সময় আড্ডা মারতেন, ওই আড্ডাটা বন্ধ করে দিতে হবে, কাজের সময় তো আপনি বন্ধ করতে পারবেন না, ঠিক আছে? তার মানে আপনি যখন ভর্তি হয়েছেন তখন থেকে কি একটা মেন্টাল প্রেশার আপনার উপর নিতে হবে যে আমি এই সময়টা কি এখানে এটা দিব। আপনি যদি আগের মতোই চলেন অ্যাজ ইউজুয়াল, যে আগেও যেরকম চলছে এখনও সেরকম চলতেছে, তাহলে কিন্তু হবে না। কোনো কিছু স্যাক্রিফাইস করে আপনাকে কি আরেকটা জিনিস করতে হবে, কিছু না কিছু ছাড়তে হবে। কোচ পানে গেলে কি কোচ খোনা বিপর্তা হয়, ঠিক আছে? আপনি যদি কিছু পেতে চান আপনাকে কিছু ছাড়তে হবে। আপনি আগের মতো এখন মানে বন্ধুদের সাথে সময় দিবেন, আপনি যদি আগে বন্ধুদের সাথে সময় দিতেন 2 ঘন্টা, এখন কি 1 ঘন্টা কমায় 1 ঘন্টা কি এখানে পড়তে হবে? স্যার সেটা মনে করেন রাত 9টা যায় বা 10টা যায় একটা টাইম মেনটেন করলে 11টা থেকে 12টা পর্যন্ত পড়ব, আমাকে বুঝায় লাভ আছে? পরীক্ষা তো আপনার দিতে হবে, তাই না? এটা আমাকে বুঝায় কোনো লাভ নেই, ঠিক আছে? আপনার সেজন্য আমরা ক্লাস টাইমটাকে রিল্যাক্সেবল করে দিছি না? সপ্তাহে যদি 6 দিন ক্লাস করাইতাম তাহলে কি করতেন আপনি? হ্যাঁ আসতো তখনও, যার দরকার তখনও সে আসতো, তখন আপনি কি করতেন?
আপনাকে যত ছাড় দেওয়া হয় আপনি তত ছাড় চাবেন, এটাই নিয়ম। ঠিক আছে, আপনি দেখেন দোকানদারদের যদি আপনাকে বলে যে কত করে, সে যদি আপনাকে বলে একদম বলবো ভাই, আপনি বলেন হ্যাঁ একদমই বলেন, এরপর সে যদি কম বলে আপনি আরো কম বলবেন, আরো কম বলে আরো কম বলবেন আপনি, সে যদি বাড়ায় বলে একটা কমাবেনই আপনি, এটা কি স্বভাব? ঠিক আছে, ওগুলো চিন্তা করে কোনো লাভ নেই। মেইন কথা, আপনি যদি আপনার পরবর্তী লাইফের জন্য কিছু করতে চান, যে চাকরি বাকরি ছেড়ে আপনি একটা কিছু করবেন, ধরেন একটা সময় তো চাকরি থাকবে না, ঠিক আছে, তখনও যদি আপনি একটা কিছু করতে চান আপনাকে জিনিসটা শিখতে হবে। সো ওই সিকিউরিটির জন্য হলো কি, আর সামনে যেভাবে যুদ্ধ শুরু হচ্ছে আপনাদের ডিমান্ড সবচেয়ে বেশি হবে, কারণ কি যুদ্ধের রুগীর সংখ্যা বাড়ে না কমে, বাড়ে। তাহলে চিন্তা করেন, যেন তেন ভাবে কি যারা মোটামুটি ভাবে জানে তাদেরও কি লাগবে। সো ওইভাবে নিজেকে তৈরি করেন, যেন একটা অ্যাটলিস্ট কি নিজের একটা পরিচয় থাকে যে আমি কোনো রুগীকে সার্ভ করার জন্য কি যোগ্য। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেনগুলো কি কি আছে, আর পরেই কি হবে পরবর্তী কোশ্চেন, তাই না? আপনারা তো আগের গুলাই শেষ করেন নাই, পরবর্তী গুলা পড়লে আরো চাপ। আচ্ছা কথা না, একটু দেখেন, পরবর্তী কোশ্চেন হচ্ছে কি ইরেক্ট্রোপয়সিস, তাই না? ইরেক্ট্রোপয়সিস দেখেন প্রশ্ন কি আছে, ইরেক্ট্রোপয়সিস কাকে বলে, ইরেক্ট্রোপয়সিস এর ধাপ গুলো লিখেন। একেবারে সিম্পল প্রসিডিউর, আপনি যদি ইরেক্ট্রোসাইট কাকে না বলে পারেন তাহলে ইরেক্ট্রোপয়সিস পরে কোনো লাভ নাই, কারণ এটা এর পরের ধাপ। একটু লক্ষ্য করি, দেখেন ইরেক্ট্রোপয়সিস, ইরেক্ট্রোসাইট তো নামটা আমরা শুনি, তাই না? ইরেক্ট্রোসাইট কাকে বলে আমরা পড়ছি, ইরেক্ট্রোসাইটের শেপ পড়ছি, সাইজ পড়ছি, কতদিন বাদে আমরা পড়ছি, তাই না? ইরেক্ট্রোসাইটের কাজ পড়ছি, পড়ছি না? ইরেক্ট্রোসাইটের মধ্যে একটা বিশেষ প্রোটিন থাকে, সেই প্রোটিনটাও আমরা পড়ছি, হিমোগ্লোবিন, তাই না? তাহলে ইরেক্ট্রোসাইট সম্পর্কে আমরা পড়ছি। এখন আমরা দেখব যে আমাদের বডিতে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে ইরেক্ট্রোসাইট কীভাবে কি তৈরি হয়, জাস্ট সিম্পলি দেখব, জিনিসটা তো সিম্পল না, আমরা দেখব সিম্পলি। ওকে, তাহলে ইরেক্ট্রোপয়সিস কাকে বলে আমরা একটু দেখি। দেখেন কোনো শব্দের শেষে যদি পয়সিস শব্দটা থাকে, ঠিক আছে, কি নাম, পয়সিস, তাহলে এটা আপনাকে বুঝতে হবে, পয়সিস বলতে বোঝায় তৈরি হওয়ার প্রক্রিয়া, কি তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে আমি যদি বলি ইরেক্ট্রো, ইরেক্ট্রো শব্দটা কোথা থেকে আসতেছে, ইরেক্ট্রো সাইট থেকে, তাই না? ইরেক্ট্রো ইরেক্ট্রো এটুকু তো কমন, এখানে সাইট বললে হবে সেল, ঠিক আছে, আর যদি পয়োসিস বলি তাহলে ইরেক্ট্রো সাইট তৈরি হওয়ার প্রক্রিয়া। এখন যেহেতু পয়োসিস মানে আমরা বুঝি তৈরি হওয়ার প্রক্রিয়া, এটা অনেক জায়গা থেকে আসতে পারে, যদি হয় লিউকো আপনার নামে শেষে যদি পয়সিস দিয়ে দেয় তাহলে আপনার তৈরি হওয়ার প্রক্রিয়া বোঝাবে। তাহলে আমরা যখনই পয়সিস শব্দটা ইউজ করতেছি তখনই আমরা এটাকে কি বুঝাই, তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে আমি যদি বলি লিউকোপয়সিস কাকে বলবো, লিউকোসাইট নর্মালি যে প্রক্রিয়ায় তৈরি হয়, যদি বলি থ্রম্বোপয়সিস, থ্রম্বোসাইট যে প্রক্রিয়া তৈরি হয়, যদি বলি হেমোপয়সিস, ব্লাড সেল, হিমোগ্লোবিন আমরা ব্লাড সেলই বলি, যে ইরেক্ট্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট যে প্রক্রিয়ায় তৈরি হয়, আমি যদি বলি নিউট্রোপয়সিস, তাহলে নিউট্রোসাইট যে প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, তাহলে ব্লাডের সেলের সাথে যদি পয়সিস শব্দটা যোগ থাকে আপনি কি ধরে নেবেন, যেটা হচ্ছে কি তৈরি হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, তৈরি হওয়ার প্রক্রিয়াটা আমাদের পরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, জাস্ট এটা আমরা জানবো যে তৈরি হয় কিভাবে। আচ্ছা, তাহলে প্রথমে সংজ্ঞাটা তো আমাদের হয়ে গেল, ইরেক্ট্রোপয়সিস কাকে বলে এখানে লেখা আছে না, ঠিক আছে, যে প্রক্রিয়ায় নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ বডি কন্ডিশন যখন কি থাকে, নরমাল থাকে, নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন আমাদের দেহে কি তৈরি হয়, আরবিসি বা ইরেক্ট্রোসাইট তৈরি হয়, তাকে কি বলা হয়, ইরেক্ট্রোপয়সিস। এখন পরীক্ষায় যদি প্রশ্নটা চেঞ্জ হয়ে আসে, লিউকোপয়সিস কাকে বলে, পারবেন না,
ইরেথ্রোপয়সিস আসে না, আসছে কি লিউকোপয়সিস, কাকে বলে কি বলবেন? নাম যেটা হবে সেটাই তো হবে। এখন যদি লেখেন লিউকোসাইট বা আরবিসি বলে তাহলে কেমন হবে? লিউকোসাইট সবসময় কি ডাব্লিউবিসি কে বলা হয়, তাই না? পারবেন না এটা? এখন দেখেন, আমরা জানি আমাদের ব্লাড সেলগুলো তৈরি হয় কোথা থেকে? ব্লাড সেল তৈরি হয় কোথা থেকে বডিতে? প্লাজমা থেকে ব্লাড সেল তৈরি হয়, ইরাইথ্রোসাইট। হ্যাঁ, ইরাইথ্রোসাইট নিজেই তো ব্লাড সেল, আরবিসি না, সে তো নিজেই ব্লাড সেল। সে তৈরি হয় কোথা থেকে? ব্লাড থেকে। আরে ব্লাড, ব্লাডই তো ইরাইথ্রোসাইট লিউকোসাইট মিলে। ব্লাড কি ব্লাড থেকে তৈরি হতে পারে? কি প্রোটিন? এগুলো তো সবই ব্লাডের অংশ। অ্যালবুমিন গ্লোবুলিন কি ব্লাডের বাইরে? তাহলে খাবার থেকে তৈরি হয়, তাই না? ভেরি গুড, খাবার থেকে তৈরি হলে তো ভালোই হইতো। বোনের ভিতরে একটা সফট কানেকটিভ টিস্যু থাকে, তার নাম কি? বোন মেরু কাকে বলে? বোন সব খায় ফেলছেন, বোন মেরু কাকে বলে বলেন তো স্যার? বোনের মাঝখানে কি থাকে? একটা ক্যাভিটি থাকে, তাই না? হ্যাঁ, ক্যাভিটি থাকে, ওই ক্যাভিটিতে যে সফট